আমেরিকা গিয়ে একই খেলা দেখাইল সাব্বির রহমান, খেললেন 44 বলে 77 রানের টর্নেটো ইনিংস। হ্যাঁ দর্শক, সত্যি তাই, বিস্তারিত জানুন পুরো ভিডিওতে। দর্শক, একটা সময় দুর্দান্ত ফর্মে থাকা সাব্বির রহমানকে আর খুঁজেই পাওয়া যায় না জাতীয় দলে। এক সময় পাওয়ার হিটিং নামে পরিচিত ছিলেন এই তারকা ব্যাটসম্যান, তার ব্যাটের দিকেই একটা সময় চেয়ে থাকত 16 কোটি মানুষ। 2016 সালের এশিয়া কাপেও হয়েছিলেন টুর্নামেন্ট সেরা, কিন্তু মাঝখানে কিছুদিন অফ ফর্মের কারণে তাকে আর খুঁজে পাওয়া যায়নি জাতীয় দলে। কিন্তু সাম্প্রতিক আমেরিকায় কাউন্টি লিগে কি খেলাটাই না দেখাইল সাব্বির রহমান। মাত্র 44 বলে 77 রানের টর্নেটো ইনিংস খেলে সবাইকে জানান দিয়ে রাখলেন যে খুব শীঘ্রই জাতীয় দলে কামব্যাক করবেন তিনি। তো সুপ্রিয় দর্শক, সাব্বির রহমানকে কি আবারও জাতীয় দলে দেখতে চান নাকি চান না, তা কমেন্টের মাধ্যমে জানাতেই পারেন। ধন্যবাদ।